আমাদের নেতা জনাব ওয়াজিদুল কাদের ভাই খেলা হবে বলেছে আমরা কিন্তু সবার সাথে খেলব না বিএনপি আপনার শ্যামা উপায়ের আরেকটা কি নাম রুমিন ফারহান তারা বলছে খেলা হবে আমরা ওদের সাথে খেলব না আমাদের ছাত্রলীগ খেলবে ওদের সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলার পূর্ব আকাশে 30 প্রাপ্ত শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ বাহনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিল বঙ্গবন্ধু শুধুমাত্র বাংলাদেশের স্বাধীনতা তার নেতৃত্বে অর্জিত হয়েছে তা নয় আমাদের স্বাধীনতার পর বঙ্গবন্ধু স্বপ্ন এঁকেছিলেন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ রচনা করার সেই সুখী সমৃদ্ধ বাংলাদেশ রচনা করার লক্ষ্যে যখন বঙ্গবন্ধু এগিয়ে যাচ্ছিলেন যখন বাংলাদেশকে যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে যেই দেশকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল পাকিস্তানিরা গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়ে এই বাংলাদেশে পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল এবং 1 কোটি মানুষ ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল 1 কোটি মানুষ দেশের অভ্যন্তরে আশ্রয়হীন হয়ে পড়েছিল 2 কোটি মানুষকে আবার ঘরে ফিরিয়ে এনেছিল বিধ্বস্ত যোগাযোগ ব্যবস্থাকে পুনর্গঠিত করে বঙ্গবন্ধু যখন বাংলাদেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল তখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করা শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা নয় বঙ্গবন্ধুকে সহপরিবারে হত্যা করা শুধুমাত্র একজন নেতাকে হত্যা করা নয় বঙ্গবন্ধুকে হত্যা করেছিল প্রকৃতপক্ষে বাংলাদেশের স্বাধীনতাকে হত্যা করার লক্ষ্যেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল বিএনপি হচ্ছে আমাদের দেশের শীতের পাখি কারণ সাইবেরিয়া থেকে শীতকালে ধান খাওয়ার জন্য শীতের পাখিরা আসে না শীতের পাখিরা এসে ধানকে মোটা টোটা হয়ে আবার সাইবেরিয়ায় উড়ে চলে যায় বিএনপি হচ্ছে আমাদের দেশে শীতের পাখি সাইবেরিয়া থেকে হিমালয় থেকে আসা শীতের পাখি তারা এখন আবার শীতকালে গরম করার জন্য মাঠে নেমেছে তারা আসলে জনসভার নামে কিছু পিকনিক করছে কয় হাজার হাজার মানুষ টাউন হল মাঠে আমি তো চট্টগ্রামের মানুষ টাউন হল মাঠে আমি বহু জনসভায় ছিলাম এবং মাঝে মধ্যে যাই ওখানে নানা মিটিং হয় টাউন হল মাঠে বড় জোর 25,000 মানুষ ধরে 20 থেকে 25,000 মানুষ ধরে আর কিছু কিছু পত্রিকা যেভাবে ছবি দিলেন মনে হলো কতটা মানুষ অথচ সেই মাঠে মানুষ ধরে 20 থেকে 25,000 রাস্তায় না হয় আর 5-6,000 দাঁড়ানো ছিল এই মানুষ দেখে ফখরুল সাহেব যেভাবে লাভ দিলেন যেভাবে কথা বলা শুরু করলেন রমেশ দা কই আছে নাকি রমেশ দা কই আছে রমেশ দা রমেশ দা গতবার ফখরুল সাহেবের সাথে খেলেছিল এবং ফখরুল সাহেবকে তিনি রিং আউট করে দিয়েছেন ধরাশায়ী করেছিল আমাদের নেতা জনাব ওবায়দুল কাদের ভাই খেলা হবে বলেছেন খেলা আগে এইবার রমেশ দা আবার ফখরুল সাহেবের সাথে খেলবে এবং ফখরুল সাহেবকে গতবারের মতো বিপুল ভোটে পরাজিত করবে আমাদের নেতা জনাব ওবায়দুল কাদের ভাই খেলা হবে বলেছে আমরা কিন্তু সবার সাথে খেলব না আমি ফেসবুকে তো নানা কথা আসে সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রিকায়ও দেখেছি বিএনপি আপনার শ্যামা উপায়ের আরেকটা কি নাম রুমিন ফারহান তারা বলছে খেলা হবে আমরা ওদের সাথে খেলব না আমাদের ছাত্রলীগ খেলবে ওদের সাথে আমরা ওদের সাথে খেলব না আমাদের ছাত্রলীগ খেলবে আর যুবলীগ যদি মনে করে খেলতে খেলতে পারে সুতরাং ওই বর্ষাকালে যখন প্রথম বৃষ্টি হয় পুকুরের মধ্যে বড় মাছ কিন্তু লাফায় না পুকুরের মধ্যে পুঁটি মাছ খুব লাফায় বিএনপি হচ্ছে রাজনীতির মাঠে এখন পুঁটি মাছ ওই একটু মানুষ দেখে যেভাবে লাফ দিচ্ছে এটা পুঁটি মাছের লাফানি বোয়াল মাছে তাদের খেয়ে ফেলতে পারে সুতরাং এই পুঁটি মাছের লাফানি লাফিয়ে কোনো লাভ নাই